বন্ধুরা আজকে যে জবের নোটিফিকেশনটি বেরিয়েছে সেটি এসেছে ত্রিপুরা রাজ্য থেকে কিছু প্রাইভেট সংস্থা থেকে সেই নোটিফিকেশনগুলি বেরিয়েছে তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ নোটিফিকেশনটি আমি বলেছি প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করে নিচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে একটু রিকোয়েস্ট করেছি যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অন করে রাখবেন পরের নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য তাহলে বন্ধুরা ফার্স্ট নোটিফিকেশনে আসার পর প্রথমে বলা হয়েছে কর্মখালী তাহলে দেখুন আগরতলা শহরের মধ্যে পেট্রোল পাম্পের জন্য পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ পুরুষ অয়েল ম্যান চাই তাহলে দেখুন সেখানে একটি অনলি মেল যারা আবেদন করতে পারবেন এবং সেখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স রাখতে হবে দেখুন পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ এবং সেখানে পেট্রোল পাম্পে কাম্পের কাম করার জন্য সেই পোস্টটি রয়েছে তাহলে বন্ধুরা সেখানে বলা হয়েছে বায়োডাটা হোয়াটসঅ্যাপ তাহলে দেখুন আপনারা বায়োডাটা যারা সেন্ড করবেন সিবি বায়োডাটা যারা সেন্ড করবেন তাহলে ওদের হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে তাহলে দেখুন সেন্ড করার জন্য ওদের একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া রয়েছে যেমন আমি বলেছি 8787646168 তাহলে বন্ধুরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা বায়োডাটা বানিয়ে সেখানে সেন্ড করতে হবে যারা ইচ্ছুক রয়েছেন তাহলে বন্ধুরা তাহলে বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটি তাহলে বন্ধুরা পরের নোটিফিকেশনের মধ্যে আসার পর প্রথমে বলা হয়েছে ফার্মাসিস্ট চাওয়া হয়েছে তাহলে দেখুন সেখানে বলা হয়েছে খুচরো ঔষধের দোকানের জন্য ফার্মাসিস্ট চাওয়া হয়েছে তাহলে দেখুন যোগাযোগের দুটি মোবাইল নাম্বার রয়েছে যারা ইচ্ছুক রয়েছেন ফার্মেসিতে কাজ করার জন্য তাহলে ওদের দুটি মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে কাইন্ডলি আপনারা অফিস আওয়ারে ফোন করবেন ফোন করে সম্পূর্ণ বিষয়গুলো জানবেন জানার পর কাজে বন্ধুরা নিযুক্ত হবেন তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটি তাহলে দেখুন পরের নোটিফিকেশনের মধ্যে আসার পর প্রথমে বলা হয়েছে গেস্ট হাউস কুক চাওয়া হয়েছে তাহলে দেখুন গেস্ট হাউসে কুকম্যান চাওয়া হয়েছে তাহলে দেখুন দিগ্বিজয় ক্যাটারিং সেন্টারের জন্য কুক দুজন কুক চাই দুজন তাহলে দেখুন সেখানে বলা হয়েছে সেখানে ক্যাটারিং সেন্টারে কাজ করার জন্য সেখানে কুকম্যান দুজন চাওয়া হয়েছে এবং কাজের স্থান হবে ওএনজিসি জিএসসি এ তাহলে দেখুন সেখানে কাজের স্থানও বলে দেওয়া হয়েছে তাহলে বন্ধুরা যারা যে ইচ্ছুক রয়েছেন সেই সে ওদের যে ওদের সঙ্গে কাজ করার জন্য তাহলে ওদের কাজ করার জন্য ওদের একটি দুটি মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারগুলিতে আপনারা ফোন করবেন ফোন করে সম্পূর্ণ বিষয়গুলো জানবেন দুটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা এবং কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা আপনারা অফিস আওয়ারে ফোন করবেন ফোন করে সম্পূর্ণ বিষয়গুলো জানবেন তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটি তার আগে দুটো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ আমরা সেখানে পোস্টগুলি আপডেট করে দিয়ে থাকি বন্ধুরা তাহলে দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটি তাহলে বন্ধুরা পরের নোটিফিকেশনের মধ্যে আসার পর প্রথমে বলা হয়েছে লুক চাওয়া হয়েছে তাহলে দেখুন ডিটেলসে বলেছি প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন তা না হলে আপনার বুঝতে সেটা প্রবলেম হতে পারে বন্ধুরা তাহলে দেখুন সেখানে বলা হয়েছে কম্পিউটার টেলি জানা গুড নলেজ স্টক মেনটেন করার জন্য দুবছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ফুল টাইম কাজ করার জন্য লুক চাওয়া হয়েছে তাহলে বন্ধুরা সেখানে যোগাযোগ করার জন্য ওদের একটি মোবাইল নাম্বার রয়েছে 9856128296 তাহলে বন্ধুরা এই নাম্বারে ফোন করবেন ফোন করে প্রথমে সম্পূর্ণ বিষয়গুলি জানবেন জানার পর কাজে বন্ধুরা ওদের সাথে নিযুক্ত হবেন তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটি তার আগে ছোটটি রিকোয়েস্ট করেছি যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য তাহলে দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটি তাহলে বন্ধুরা পরের নোটিফিকেশনের মধ্যে আসার পর প্রথমে বলা হয়েছে কর্মী চাই তাহলে দেখুন মেডিকেল সার্জিক্যালের দোকানের জন্য লুক চাই তাহলে দেখুন সেখানে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস তাহলে বন্ধুরা সেখানে বলা হয়েছে আপনাদের এডুকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক পাস তাহলে বন্ধুরা যারা যারা ইচ্ছুক রয়েছেন সেই দোকানে কাজ করার জন্য তাহলে দেখুন সেখানে বলা হয়েছে মেডিকেল এবং সার্জিক্যাল দোকানের জন্য কাজ করার যারা ইচ্ছুক রয়েছেন তাদের একটি মোবাইল নাম্বার রয়েছে দেখুন 9862562637 তাহলে বন্ধুরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে সম্পূর্ণ বিষয়গুলো বন্ধুরা জানবেন বেতন এবং আপনাদের যে অন্যান্য কিছু আদার্স কিছু জানার থাকে সম্পূর্ণ বিষয়গুলি আপনারা প্রতিটা যে নোটিফিকেশন রয়েছে প্রতিটি নোটিফিকেশনে যারা ইচ্ছুক রয়েছেন যে নোটিফিকেশন আপনাদের যেটা ভালো লাগে সেই নোটিফিকেশন যে নাম্বারটি রয়েছে সম্পূর্ণ বিষয়গুলি ওই নাম্বারগুলিতে ফোন করে বন্ধুরা প্রথমে জানবেন জানার পর কাজে বন্ধুরা নিযুক্ত হবেন তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটি তাহলে বন্ধুরা পরের নোটিফিকেশনের মধ্যে আসার পর প্রথমে বলা হয়েছে কর্মী চাওয়া হয়েছে দেখুন সেখানে বলা হয়েছে ডিটেলসে আখাউড়া রোড বন্ধন ব্যাংকের নিকট দোকানের জন্য নেট ডিটিপি এক্সরে জানা কর্মী প্রয়োজন তাহলে দেখুন সেখানে বলছে নেট ডিটিপি এক্সরে জানা কর্মী প্রয়োজন তাহলে দেখুন সেখানে যোগাযোগের জন্য বলা হয়েছে সন্ধ্যা 6টা হইতে 8টার মধ্যে যোগাযোগ করতে হবে তখন সেখানে বলা হয়েছে সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে আপনারা যোগাযোগ করতে হবে তাহলে বন্ধুরা এই নাম্বারে যে কোনো ফোন করবেন তাহলে এই যে সময় বলা হয়েছে এই সময়ের মধ্যে আপনারা কন করতে হবে তাহলে দেখুন সেখানে নাম্বারটি বলেছি আমি 9863520
89 বন্ধুরা এই নম্বরে কল করবেন কল করে সম্পূর্ণ বিষয়গুলো জানবেন জানার পর কাজে বন্ধুরা নিযুক্ত হবেন তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি পরে নোটিফিকেশনটি তাহলে বন্ধুরা আজকে যে সর্বশেষ ভ্যাকেন্সিটি রয়েছে তার যে নোটিফিকেশনটি রয়েছে নোটিফিকেশনের মধ্যে আসার পর দেখুন প্রথমে বলা হয়েছে কর্মী চা হয়েছে তাহলে দেখুন সেখানে ডিটেলসে বলেছি প্লিজ আমাদের ভিডিওটি সঙ্গে থাকবে বন্ধুরা এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দেবেন তাহলে দেখুন দেওয়া রয়েছে একটি প্রতিষ্ঠানের জন্য অভিজ্ঞ বৈদ্যুতিক কাজ জানা কর্মীর প্রয়োজন তাহলে দেখুন সেখানে বলা হয়েছে বৈদ্যুতিক কর্মী চাওয়া হয়েছে তাহলে দেখুন সেখানে বলা হয়েছে বেতন যোগ্যতা অনুসারে এবং যারা ইচ্ছুক রয়েছেন তাহলে দেখুন যোগাযোগের জন্য ওদের দুটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে যেমন প্রথমটি রয়েছে 9774381738 তাহলে অপরটি দেওয়া রয়েছে 03812375100 তাহলে বন্ধুরা যারা ইচ্ছুক রয়েছেন এই প্রতিষ্ঠানে কাজ করার জন্য তাহলে এই নাম্বারগুলিতে ফোন করবেন এবং কাইন্ডলি রিকোয়েস্ট করবো আপনারা অফিস আওয়ারে ফোন করবেন ফোন করে বন্ধুরা সম্পূর্ণ বিষয়গুলি জানবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে প্রতিটি নোটিফিকেশন নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি তাও যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আইডি রয়েছে সেখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ।